হবে মোর্চু পরের বাতি রোজা হবে মোট মদর সাথী আমাদের সাথে রব আমি কেন ও যাব আমি কেন ও যাব আজ যখন ধরবে কোষে আর কাঁদে পাশে মা বাপ বসে আমি বাবা হয়ে রব আমি কে যাব আমি কে যাব ছাদ হবে মোর পাশেরও কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব কেন ও এক কা নবীর নিকল মামোর সঙ্গের সাথী নামাত হবে মর গোরের মাতিরোজা হবে মোর মাতার সাথী আমি তাদের সাথে রব আমি কেন

ভাইয়েরা আমার বাবা দিরা কবরে আমরা পড়তে গিয়ে যাব কবরে আজাব হবে গ্যারান্টি আছে না নাই আল্লাহ পাক আল্লাহ রাসূল জানিয়ে দিলেন বিশ্ব নবী বললেন আকসারু আযাবিল কবরি বিনাল বাউল অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে রাসূলুল্লাহ বললেন যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও আপনাদের খবর আমি জানি না কিন্তু মুসলমানের ছেলে অনেক ছেলে পেশাব করে পানি লাইন জোয়ান ছেলে আছে না নাই জি পানি লাইন কিন্তু আমি প্রথমে বলেছি আমরা কে কখন মরে যাব জানি না কে কখন চলে যাব জানি না তাহলে মৌত কিন্তু রাস্তায় আসতে পারে মাঠে আসতে পারে গাড়িতে আসতে পারে শ্বশুরবাড়িতে আসতে পারে সাইকেলের উপরে আসতে পারে ও বেরা বাবা দিরা শ্বশুর বাড়ি যাই আর বাপের বাড়ি যাই আর আপনার কিনা কলকাতায় যায় এদিকে আপনার বাংলাদেশে যাই পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যায় কারণ হলো ভাই মালা বলবো কখন আসবে কোরআনে লেখা নাই আমরা তো পড়তে কে চাই আমাদের মুহূর্ত যেন মানুষের মতো হয় কারণ ছাগলের মতো না পাক গায় গরু মরে না পাক গায় ছাগল মারে না পাক গায় আমরা কুকুর ছাগলের চেয়ে ভালো আমরা কেন কুকুর ছাগলের মতো না পাক গায়ে ঘুরবো বলো আমরা কি ছাগল আমরা তো ছাগলের চেয়ে কোটি কোটি গুণ ভালো কিন্তু মুখাইরা উম্মাতিন উখরিজাত নাস আল্লাহ বলছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আর উৎকৃষ্ট করে আমি আল্লাহ ইনসানকে তৈরি করেছি পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক তাহলে কুকুর ছাগল যদি না পাকায় ঘরে আমরা না পাকায় ঘুরব কেন ওরা তো জানে না মরে যাব কুকুর জানে মরে যাব ছাগল গরু হাঁস মুরগি কেউ জানে মরে যাব কেউ জানে না দুটো গরু এনে জবাই করবো বলে দুটো বকরি এনে জবাই করব বলে একটা বকরি জবাই করেন আর একটা বকরিকে খেতে দেন ও খেয়ে যাবে খাবে না দশটা মুরগি জবাই করবে বলে চারটে খেতে দেন মানে সাতটা নিয়ে জবাই করেন ছটা নিয়ে ওরা খেয়ে যাবে ধরছে ডানার ধরে টানছে খাচ্ছে আর মানুষ জানে মরে যাব

তাই আমরা মরে যে দু যাবো জানি আল্লাপাকের কোরআনের কথা মানি আমি আপনাদেরকে বলতে চাই কুকুর যখন পেশাব করে দেখবেন ও কিন্তু বসে বসে পেশাব করে খেকি কুকুর আপনার কি না ছাগল যখন পেশাব করে দেখবেন ওই মেয়ে ছাগলগুলো বসে বসে পেশাব করে আপনার গরু যখন পেশাব করে দেখবেন গাবি গরুগুলো কোমর নিচু করে লেজ উঁচু করে ভাই যান আমার বাবাদিরা কুকুর বলছে পেশাব যদি বসে না করি তাহলে

রসুল্লার হাদিস অধিকাংশ আদাব একমাত্র প্রস্তাবের ছিটের কারণে আমি তো নামাজ পড়ার কথা এখনো বলিনি জলে যাই জঙ্গলে যাই পাহাড়ে পর্বতে যাই মৌত একদিন হবে আমি বোঝাতে যাচ্ছি অন্তত আমার মৌতটা যেন পাক অবস্থায় হয় এরপরে এখানে রাস্তায় জানা শুরু হয়ে গেছে এই জায়গাটা জানা দেওয়া হচ্ছিল বিরাট একটা বড় মাপের মানুষের সাহেবের মাস্টার সাহেব ডাক্তার সাহেবের জানা হচ্ছে মাঝে মাঝে রাস্তাও জাম হয়ে যায় জানা যায় না রাস্তা যখন জাম হয়ে গেল ওদিক দিয়ে একজন বটর বাইক নিয়ে আসছিল পিছনে আর একজন রয়েছে দুজন এইবারে জানা যায় যারা দাঁড়িয়েছে না চেনা পরিচয় বন্ধু বান্ধব বলছে আব্দুর রহমান ভাই নেমে আয় জানা আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি আছে এক মিনিট বাকি আছে ও বলছে আমার শরীর খারাপ বলছে আমার কাপড় খারাপ বলছে আমার অসুবিধা আছে আসলে কোনো অসুবিধা না একটা জায়গায় অসুবিধা সেটা হলো পেশাব করে পানি লাইনি আসলে যোগ্য বাপের যোগ্য ব্যাটা যদি হতো আর শরিয়াতের জ্ঞান যদি থাকতো পেশাব করে পানি নেওয়া যদি থাকতো তাহলে জানা যায় সময় পানি যদি দূরে হয় সঙ্গে সঙ্গে তায়ামাম করে জানা যায় দাঁড়িয়ে যাও অসুবিধা হবে না রসুল বললেন জানা যায় যারা শরিক হবে একটা বহুত পাহাড় পরিমাণ স্বভাব তার নামায় আমার এলাকা হবে জোরে বলুন আমাল এলাকা হবে জানাজা পড়ার পরে যদি বান্দা মাটি দেয় মাটি দেয় মাটি দেয় অনেক মানুষ কিন্তু জানাজা পড়ে চলে যায় যারা মাটি দেয় দিক ওরা কেন একজন হলো হয়ে যাবে দুজন হলো মাটি দেওয়া হয়ে যাবে কিন্তু রসুল বলছে যদি মাটি সবাই দেয় সবের আশায় তাহলে আর একটা পাহাড় পরিমাণ স্বভাব ওই মাটি দেনেওয়ালার নামায় আমাল এলাকা হবে জোরে বলুন এইবারে মাটি দেবেন কেন আপনার তো দোকান খুলতে হবে আপনার বাড়িতে কাজ রয়েছে করতে হবে যে বিবির জন্য বাচ্চার জন্য মায়ের জন্য বাপের জন্য দোকান খুলতে যাবেন এরা কিন্তু কেমতের দিন একটা নেকি দেবে না আর আপনি যদি নিজের জন্য মাটি দিয়ে যান এক পাহাড় পরিমাণ সোয়াব পেয়ে যাবেন সুতরাং দোকান দশ মিনিট পরে খোলা হবে মাঠে কুড়ি মিনিট পরে যাওয়া হবে আমার নিজের জন্য আমি জানাজাটা পড়ে যাব এই নেকি কে কিয়ামতের মাঠে কাজে লাগিবে অনেক লোক বলে আমার সময় নেই তাই জানাজাটা পড়লাম আমার সেই অনেক দূরে যেতে হবে রাস্তায় যদি রেল গেট পড়ে সিগনাল পড়ে কোন জায়গায় লরি চাকা লিক হয়ে যায় পাংচার হয়ে যায় সেখানে তো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে মাটিটা দিয়ে যাও জানাজাটা পড়ে যাও একটা বহুত পাহাড় সব তার নামায় আমালে লেখা হবে বলুন সোহার

বা কথা বুঝিয়ে আসে আর কেউ যদি তিনবার দোয়া পড়ে মাটি দেয় নবার মাটি দিতে নবার সেইজন্য দেখবেন কিছু আলেম-আলামা মাদ্রাসার তত্ত্বাবশিষ্ট মানুষ যারা যারা বোঝে এরা ছট করে মাটি দিয়ে চলে আসে পাশের বসেই আছে বসেই আছে বলছে বাবা ওঠ বলছে আমার সবে একবার হয়েছে এখনো দুইবার বাকি তার মানে ও এই দোয়াটা তিনবার পড়তেছে যেটা একবার পড়লে হয়ে যায় মিনহা না এক মুঠো এই মাটির থেকে তৈরি করা হলো এই মাটির ভিতরে দেওয়া হলো

তোমার মা খাদি তুমি অবন করে কাঁদছ কেন কি হয়েছে ক্ষুদা পেয়েছে না বাড়ির কথা মনে উঠেছে কিসের জন্য কাঁদো কি হয়েছে বলো খাদি যা মা খাদি যা তুল কোবরা বললেন ছেলে মেয়ের জন্য কাঁদিনি ক্ষুদার জন্য কাঁদিনি এই শক্ত বিছানা বলে কাঁদিনি সুরাল্লাহ আপনি তো জানের বাদশাহ আপনি আমার স্বামী আপনার সঙ্গে কথা বলতে 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 কঠিন কবরের আসাবের কথা আমার মনে উঠেছি আমি খাদিজা চোখের পানি রাখতে পারি না রসুল বললেন খাদিজা কেদ না কেদ না কেদ না আল্লাহ রসুল বললেন খাদিজা তুমি কেদ না খাদিজা তুল কুমরা বললেন ইয়ার রসুল আল্লাহ কাঁদব না আপনি আমার জন্য দোয়া করবেন কিনা বলুন আপনি আমার স্বামী আমার জন্য দোয়া করবেন আমার কবরে দাফন করে সবাই চলে যাবে আপনি আমার জন্য দোয়া করবেন কি বলেন আল্লাহ রসুল বলেছিলেন খা দি যা কেদো না কেদো না আমি রসুল দোয়া করব কথা দিলাম জোরে বলো রসুল বললেন পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী স্ত্রীটা যে স্ত্রী নিজের স্বামীর সম্পর্ক দুনিয়ার জমিনে শেষ করতে চায় না বরং এ সম্পর্ক এ মিল মহাব্বতটা আল্লাহ জান্নাতে চায় খাশরে চাই মিজারে চাই ফুল সুরাতে চাই সেই মেটা জানো কবি রাতে উঠে আল্লাহ পাক প্রত্যেকদিন প্রথম আসমানে আসে আমার আল্লাহ দিন প্রথম আসমানে এসে আল্লাহর বান্দা বান্দী দিওকে ডেকে ডেকে বলে ও আমার বান্দা বান্দীরা তোমরা কি আর কি দাবি আমি আল্লাহ আমার কাছে বল আমি প্রথম আসমানে এসে গেছি আমি তোদের দাবি পূরণ করব ও সোনাstadেরা মায়েরা বুড়েরা বেটিরা যদি স্বামী স্ত্রী মিল मोहब्बत

আর দুই স্বামী স্ত্রী যদি নে হয় আল্লাহ আল্লাহ বলি দুই স্বামী স্ত্রী আল্লাহ পাখির জন্য যাবে

আর কুবরে তফাত মাঝখানে দাঁড়িয়েছেন নামাজ আসসালাম কারণ যদি মসজিদে যায় এবারত আল্লাহ দরবারে কবুল হবে না এজন্য মসজিদে যাওয়ার আগে আপনার জামাটা পাক না পাক চেক করাটা কিন্তু ফরজ মসজিদে যাওয়ার আগে এ কাপড়টা পাক না পাক মানে কি কোন টাকায় কেনা বন্ধনের টাকায় না সুদের টাকায় না এক লাখ টাকা দিয়েছিল দেড় লাখ লো বলে সেই পঞ্চাশ হাজার টাকায় এটা চেক করে যাওয়া ফরজ তারপরে আপনার শরীর পাক না নাপাক চেক করাটা ফরজ তারপরে যে জায়গায় দাঁড়াবেন সে জায়গাটা পাক না না চেক করাটা ফরজ কলি যান টুকরা বাবাজিরা মুমিনেরা মুমিন মুসলমানেরা আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত এই কথাটা বিরাট সত্য কথা কারণ কোরআনে বলা আছে জালিকাল কিতাবুল আরাইবা ফি কিতাবে যা কিছু আছে সব সত্য আছে মিথ্যা কথা না হয় সেই সত্য কিতাবে আল্লাহ একবার বলে দিতে পারতেন সালাদ এই দুনিয়ায় রেডিওর খবর বলে বিশেষ বিশেষ খবর আর একবার বলে দুটো তিনটে দামি দামি কথা বলে ছেড়ে দেয় আর বলে আজকের কার মধ্যে গেলে খবর শেষ হয়ে গেল আল্লাহ কোরআনের ভিতরে বিশেষ বিশেষ খবর নামাজটা বলে আল্লাহ কোরআনে একই কথা বলে যে বিরাশি বার শুধু বললে ওয়াকিম সালাদ ওয়াকিম সালাদ ওয়াকিম

আপনার কিনা জ্ঞান আসে আবার কখনো বেউস হয়ে যায় কেতাব এলাকাতে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ ওই অবস্থায় যখন জ্ঞান ফিরে পেলেন এ সারা জান তখন হয়ে গেছে রাসূল বললেন আয়েশা এখন কোন সময় মাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ এ সারা জান হয়ে গেছে আল্লাহ রাসূল বললেন নামাজ পড়ব দুইজন সাহাবী শুনতেবে

আমরা নামাজ পড়তে যাইনি তাই আমার ভাইদের বলবো করিজা মায়েদের বলবো পৃথিবীর জমিন টিকে রাখতে গেলে बम বন্দুক দিয়ে টিকে রাখা যাবে না আল্লাহ পাক কোরআনের কেরিবের ভিতরে বললেন ওয়া লা তাহলু ওয়া লা তাহজানো ওয়া আতুবুল আউনা ইন কুতুম মুমিনিন বান্দা তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই পৃথিবীর কোনো শক্তি কোনো ताकत তোদের ক্ষতি করতে পারবে না শর্ত হলো যদি তোমরা মোমেন হয়ে যাও ভারতবর্ষের জমিনে একটা মুসলমান তখন ছিল যখন খাজা বাবাকে আল্লাহ রসুল পাঠিয়েছিল ওই খাজা গরিবে নামাজ একা ভারতবর্ষের জমিনে মুসলমান ছিল না ফাঁকাও ভারতবর্ষের পিতিরাজ ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ ওই খাজা বাবার বিরুদ্ধে করতে পারিনি খাজা বাবার অপমান করতে পারিনি খাজা যারা খাজা বাবার এসেছে তারা ওজন মারি খেয়ে ফিরে গেছে এক বদনা পানি সাগর শুকিয়ে গেছে বলবেন আমরা এখন কতটা মুসলমান বলে আমরা কতগুলো মুসলমান ভারত বর্ষে বাস করছি লক্ষ লক্ষ মুসলমান কোটি কোটি মুসলমান আমাদের ঈমানে कमजोरी বলে তাই আমরা ভয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছি না তখন একজন মুসলমান ছিল খাজা বলল হেই জগি জয়পাল এত অত্যাচার করলো এত জুলুম করলো আর সে সর্বপ্রথম খাজা বাবার কাছে কলেমা পড়ে মুসলমান হলো বলু সুবহানাহু এত কিছু করার পরে পরিজা টুরা যুবকেরা জনেরা তাই আমি আপনাদেরকে বলবো এ দুনিয়ার জমিন থাকার জায়গা না এ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে আমরা আমাদের नसीবটা বড় ভালো আমরা পৃথিবীর জমিনে মানুষ নাম্বার 1 হয়েছে আমরা পৃথিবীর জমিনে নবী নাম্বার 1 পেয়েছি আমরা পৃথিবীর জমিনে কিতাব নাম্বার 1 পেয়েছি আমাদের ঈমানের দিক আমরা নাম্বার 1 দিকে দিয়ে উম্মতি মোহাম্মদ গুনতে বেশি গন্তির দিক দিয়ে আমরা বেশি আর পাওয়ারের দিক দিয়ে আমরা বেশি ইমানের দিক দিয়ে আমরা বেশি আল্লাহ পাকে জান্নাত যেতে আয় যাবে এক নম্বরে উম্মতি মুহাম্মাদি বলুন সুবহানাল্লাহ যে লোকটা এক নম্বরে জান্নাতে যাবে সেই লোকটার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু কিতাবে লেখা আছে तमाम পৃথিবীর সমস্ত আলেম तमाम পৃথিবীর সমস্ত মাওলানা সমস্ত পীর দরবে যদি এক দিকে হয় একজন সাহাবী হতে পারবে না আর तमाम সাহাবী যদি এক দিকে হয় একজন আবু বকর হতে পারবে না

আমল করবে এবাদাত করবে সে তত আল্লাহর কাছাকাছি হবে আল্লাহ পাকের জান্নাতের কাছাকাছি হবে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে শুধু ভাবেন পনেরো শত বছরের রাস্তায় ফুলসিরাত পার হবেন কি করে এই জলসার এখান থেকে ও পর্যন্ত যদি একটা গরুর দড়ি টাঙিয়ে দেওয়া হয় তলাতে আগুনটা না জ্বালিয়ে দিয়ে শুধু যদি এমনি টাঙিয়ে দেওয়া হয় দুই দিকে ধরার কিছু নাই হেঁটেও পারে যাওয়া যাবে গরুর দড়ির উপরে হেঁটে দেওয়া যাবে না আর কেয়ামতের দিন মুসিবতের দিন হিসাবের পরে একটা পুলসরাতের পুল পাড়াতে হবে চুলের সরু শাক আর দুই দিকে ধরার কিছু নাই তলায় আগুন জ্বলছে কি করে পার হবেন বলে একমাত্র পার যদি হওয়া যায় তাহলে ইমানের বাদাউলতে আমলের বাদাউলতে ইমানের পাওয়ারে সেদিন আমরা পার হতে পারবো তাইলে কোনো মতে পার হওয়া যাবে ভাই বাবাদীরা আমার বাবাদিরা যা টুমরা চুমুকেরা জনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাচ্চাকে আমরা পেলাম পৃথিবীর আগে নাম্বার তবে নবী

কেতাবের ভিতরে এসছে একটা মেয়ে ছেলে উম্মে আইমান সে পেশাব খেয়েছে রসুল বললেন পেশাব খেয়ে নিয়েছ বলে ইয়া রসুল আল্লাহ বুঝতে পারিনি বলছে আমি অফার দিচ্ছি যাও তুমি যতদিন দুনিয়ায় বাঁচবে তোমার পেটের কোনো দিন কোনো রোগ হবে না বলুন সোহান আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার থুতু ছিল ঔষধ কি বলে থুতু ঔষধ ছিল না

হাত রসুল পাককে চড়ে মেরেছিল হাতের যন্ত্রণা কোনো কায়দায় বন্ধ হয় না এক সপ্তাহ পরে সব ডাক্তার কবিরাজ দেখানোর পরে আল্লাহর রসুলের কাছে গিয়েছিল মোহাম্মদ মোহাম্মদ যে দিনে চড়ে মেরেছিলাম সেদিন থেকে আমার হাতের যন্ত্রণাটা বন্ধ হয় না ডাক্তার কোন কবিরাতে সারাতে পারে না

মুসলমানেরা আল্লাহ আলাদা আল্লাহব করেছিলেন যখন তখন আলাদা কারণ আমরা মায়ের পেটে ছিলাম লাগিয়ে দিয়ে মায়ের যে খাদ্য খান আল্লাহ খেতে দিতেন ওই খাদ্য খানায় যে রক্তটা হতো ওই রক্ত আমাদের খাদ্য আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা আমার প্রসব কালে যারা এসেছিল ছিলেন তারা পৃথিবীর কোন মেয়ে আর আমি প্রসব করার পরে দেখলাম আমার প্রসব কালে এক কোটা রক্ত এক জাররা পরিমাণ করো না পাকি আল্লাহ পাকের জমি নেতে পড়ে না জোরে বলুন সবার শুধু তাই না আমি আমি না না ভোরের বেলা যখন প্রসব করলাম রাতের দিনের অর্ধেক মাসখান থেকে তার নাম হয়ে গেছে শুভে সাদেক এই শুভে সাদেকে বেওয়াবে না কখনো তেল ছিল বাড়িতে কখনো ছিল না সেদিন এতটুকু ছিল না আমার বাচ্চাটা দেখবো মেয়ে ছেলে না বেটা ছেলে বেলা কাছে আমি না ডান দিকে তাকাই আলো বাম দিকে তাকাই আলো উপরের দিকে তাকায় আলো কোথা থেকে এলো আমি না জানিয়ে দিলেন আমি দেখতে পাই আমার কলিজার টুংরা ব্যাটা শরীরের আলোতে আমার কুড়ে ঘর আলোয় আলোকিত হয়ে যায় বলুন আমি না জানিয়ে দিলেন সকাল হয়ে গেল আ।

করেছে চাঁদের মতো দেখতে এত সুন্দর বাচ্চা আমি আমার জীবন দশায় কোনো দিন চোখে দেখি না ওই সময় আবুলা বলেছিল সোয়াইবা তুই আমার কেনা বাদি কেনা দাসি কেনা গোলাপ তুই আমার ভাই হয়েছে খবর দিয়েছি বলে আমি আমি খুশি হয়ে তোর জন্মের মতো আজাদ করে দিলাম জোরে বল আবু লাহাব মতো আজাদ করলো দাসীর নবী জেনে না ভাইপো জেনে কেতাবে লেখা আছে আল্লাহর নবীর জন্মদিনে আবু খুশি হয়ে দাসী আজাদ করেছে সোমবারে তাই আবু লাহাবের অত্যাচার আল্লাহ দেখেছে কোরআনে আবু লাহাবে দিয়েছে আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করেছে সেই আবু কাফের হয়ে মরার পরে ওই সোমবার দিন দাসী আজাদ করেছিল বলে আল্লাহ পাক তার কবরে আজাদ সোমবার দিন হালকা করে দেয় আর সোমবার দিন আবুল আপ ওই আঙুল দুটো মুখে দেয় যে আঙুল দুটো উঁচু করে বলেছিল সোয়াই বা চলে যা ওই আঙুল দুটো মুখে দিলে আবুল আহাবের কবরে রাজাব হালকা করে দেয় আর ওই আঙুল মুখে দিলে মিষ্টি পানির স্বাদ আবুল আহাব পেয়ে যায় ওই আঙুল থেকে মিষ্টি পানি বার হয় দূরে বলুন তাহলে একটা কাপের যদি নবীর জন্মদিনে দাসি আজাদ করে ভাই বোঝেনে দাসি করেছে সে যদি লাইন পেয়ে যায় আমরা তো কেউ কাফের নই আমরা মোমেন মুসলমান আমরা যদি নবী নামে মাহফিল দেই নবীর জন্য দোয়া করি নবীর নামে দান করি নবী দিবস পালন করি